প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ। কো-স্পন্সরড বাই ডক্টর প্লাস ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি একেডি ঘি প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সরড বাই একেডি ঘি, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভস, কো-স্পন্সরড ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। আমাদের এই সপ্তাহে চলছে রবীন্দ্রনাথের স্বদেশবোধ। আজকেও একটি সেই সংক্রান্তই বিষয়। সঙ্গে শিল্পী রয়েছেন অজন্তা, অজন্তা চক্রবর্তী। অনেক অনেক স্বাগত অজন্তাকে। শুরু করব আজকের পথ চলা অজন্তার হাত ধরে। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। তনাদা রয়েছেন কিবোর্ড পিয়ানো, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পারকাশনে রয়েছেন বিক্রম। প্রত্যেককে সুপ্রভাত। আর শব্দ, আলো, ক্যামেরা, পিসে, টেলিকাস্টিংয়ে আমাদের ভাইয়েরা এবং বোন, প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এগিয়ে যাওয়ার জন্য। তবে শুরুতে একটা পূজা পর্যায়ে যেরকম নির্ধারিত আমাদের। অমল কমল সহজে জলে রোকলে বেদে
আমাদের আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা, রাষ্ট্র দেশ। এই যে ব্রিটিশ ভারতের সর্বশ্রেষ্ঠ নাগরিক রবীন্দ্রনাথের ভাব ও ভাবনার ক্ষেত্র ব্যাপ্ত ছিল, এটা কাব্যের জগৎ থেকে জটিল রাজনীতির জগৎ পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই বিস্ময়কর যে তার বিস্তার, এই বিস্তার পৃথিবীর অন্য কোনো মনীষীর কি ছিল? এই প্রশ্ন যদি আমরা করি তাহলে এটা বলতেই হয় যে হ্যাঁ ছিল, যেমন লিও তলস্তয়, বার্টন রাসেল, এদের থেকে বিস্তৃত হয়ে আমরা প্রশ্নটা করছি না, রোমারোলা, এদের থেকে বিস্তৃত হয়ে প্রশ্নটা করছি না। রবীন্দ্রনাথের যেটা ছিল, সেই কনসেপ্ট যেটা ছিল দেশ সম্পর্কে, সেই কনসেপ্টটা হয়তো, যেহেতু তিনি কবি, তার কাব্যের জগতের বিউটি তার এই দেশের ভাবনাকে আরও অনেকটা সুন্দর করে তুলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কালান্তর গ্রন্থের বৃহত্তর ভারত প্রবন্ধে বলেছিলেন, দেশ বলতে কেবল তো মাটির দেশ নয়, সে যে মানব চরিত্রের দেশ। দেশের বাহ্য প্রকৃতি আমাদের দেহটা গড়ে বটে, কিন্তু আমাদের মানব চরিত্রের দেশ থেকেই প্রেরণা পেয়ে আমাদের চরিত্র গড়ে ওঠে। এই ভারতবর্ষেই তিনি মিলনের সত্যকে আবিষ্কার করেছেন। তিনি বলেছিলেন যে এই পথে এসেছিল হোমাগ্নি বহন করে আর্য জাতি, এই পথে একদা এসেছিল মুক্তিতত্ত্বের আশায় চীন দেশ থেকে তীর্থযাত্রী, আবার কেউ এসেছে সাম্রাজ্যের লোভে, কেউ এলো অর্থ কামনায়, সবাই পেয়েছে আতিথ্য। এই মিলনের সত্য সমস্ত মানুষের চরম সত্য, এই সত্যকে আমাদের ইতিহাসে অঙ্গীভূত করতে হবে। আসলে ভারতবর্ষ তার কাছে একটা মাত্র দেশ নয়, অনেকগুলো দেশের সমন্বয়, সে কথাও তিনি বলেছেন, আমি সে কথায় আসবো কিন্তু গানের হাত ধরে। চলে যাই গানে। এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরে, এবার তোর তোর মরা গাঙ্গে বাণী
जय मा बोले भाषा तोरी एबार तोर मरा गाने बानिशेछे जय मा बोले भाषा तोरी ओरे रे तोर मरा गाने बानिशेछे जय मा बोले भाषा तोरी एबार तोर मरा गाने बानिशेछे जय मा बोले भाषा तोरी। এই যে রবীন্দ্রনাথের ভাবনায় ভারতবর্ষ যে কেবল একটিমাত্র দেশ নয়, অনেকগুলি দেশের সমন্বয় বা সমবায়, সে কথাও তিনি কিন্তু গোপন করেননি। তিনি বলছেন, ইন্ডিয়া ইজ টু ভাস্ট ইন ইটস এরিয়া অ্যান্ড টু ডাইভার্স ইন ইটস রিসোর্সেস। ইট ইজ মেনি কান্ট্রিজ প্যাকড ইন ওয়ান জিওগ্রাফিক্যাল রিপ্লেসেস, বাট ইট সেড টু দ্য ক্রেডিট অফ ইন্ডিয়া দ্যাট দিস ডাইভার্সিটি ওয়াজ নট হার ওন ক্রিয়েশন। She has had to accept it as a fact from the beginning of her history. এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, যে এই যে তার বিবিধের মাঝে দেখো মিলন মহন, আমরা বলে থাকি কবির কথা অনুযায়ী, চারণ কবিদের কথা অনুযায়ী, কিন্তু এই যে প্রভেদ, এটা ইন্ডিয়া ইচ্ছে করে তৈরি করেনি, এটাই ইন্ডিয়া, এটার নিয়েই একটা ভারতবর্ষ, যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, কিন্তু তার মানচিত্রটা এক। এটাই রবীন্দ্রনাথের উক্তি দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারি। যদিও পার্ল বার্ক রবীন্দ্রনাথের সঙ্গে মহাত্মা গান্ধী তুলনা করে একটা কথা বলেছিলেন, সেই কথাতে আমাদের কিছু মানুষের তো অবশ্যই একটু আপত্তি আছে। কেন আছে সেই প্রসঙ্গ নিয়ে ফিরব একটা বিরতির ওপারে, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন একেদি ঘি, প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ। কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস।